হাসপাতালে যারা ভর্তি আছে, হাসপাতালে বন্দুক নিয়ে বোম নিয়ে ভর্তিরা ঢুকে যাচ্ছে, গুন্ডারা ঢুকে যাচ্ছে, পুলিশ থানায় হেলমেট পরে লাঠি সোঁটা নিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, যারা খবর সংগ্রহ করতে এসছে তারা আক্রান্ত। প্রতিবার আমি আসি এবং যেতে হোক আমাকে আক্রমণ হাসপাতালে। আজকেও আমার সবার অনুমতি দেয় রোড শো করার কথা ছিল, আমরা অনুষ্ঠান সাপ্লাই করেছিলাম কালকে 12:37, 12:30 পর এসডিপিও লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছে যে আপনারা শীতকর্মার মিটিং করুন, বলছো পারমিশন আমরা দেবো না, শীতকর্মার মিটিং কী করে করবো, বলছে 12:00 মধ্যে মিটিং করতে হবে, মঞ্চে বাঁধতেও 4 ঘন্টা লাগে, লোকজনকে জানাতে তো সময় লাগে, 12:30 চিঠি দিচ্ছে আর বলছে 12:00 সময় মিটিং করবো, আমাদের হয় না খেলা হবে বলাতে যদি সায়নীগঞ্জ গ্রেপ্তার হয়। আর যারা পুলিশের উপর আক্রমণ করলো, লাঠি সোঁটা নিয়ে আমাদের ক্যান্ডিডেটদের মারল, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো, তারা ঘুরে বেড়াচ্ছে। প্রথম দিন থেকে দ্বিতীয় অবস্থা আমি এখানে এসেছি, 50টার উপর কেস এসেছে, 50টা কেসের মধ্যে একটা কেসে বলুন ক্যাম্পেনকে ডাকা হয়েছে, আমি গ্রেপ্তারি ছেড়ে দিলাম, একটা লোককে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার যেখানে যেখানে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত রায় দিয়ে জানিয়েছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে এবং বিরোধীদের সুরক্ষা রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, সেখানে মহিলা ক্যান্ডিডেটদের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ কালকে আগরতলা ইস্ট মোডেন পুলিশ স্টেশন মহিলা থানা দেখা দুবার, একবার দুপুরবেলা আক্রমণ করা হয়েছে, একবার রাত্রিবেলা আক্রমণ করা হয়েছে, টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যাচ্ছে, এসডিপিও অ্যাডিশনাল এসপি কেউ নেই, পুলিশের মনেতে এই কাজগুলো করছে। আমি পুলিশকে দোষারোপ করি না, তাদেরও চাকরি বাঁচাতে ভোট করার নির্দেশ মেনে চলতে পারে, কিন্তু এই যে নৈরাজ্য চলছে আর কতদিন, এই অনাচার তো বেশি দিন চলতে পারে না। আমি তাই আগরতলা মানুষকে অনুরোধ করবো, আপনারা ভয় পাবেন না, কালকে চিত্তরঞ্জনে যেভাবে বাধা বিপত্তি পেরিয়ে মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আগরতলার মানুষের মানসম্মান রয়েছে, আর যাই হোক মানসম্মানেরা বিজেপির কাছে বিক্রি করবে। ঐতিহ্যশালী শহর, একটা আলাদা সংস্কৃতি রয়েছে, কুস্তি রয়েছে, এবং সংস্কৃতিপ্রেমী মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ, শান্তিপ্রেমী মানুষ সবাই চায় সুষ্ঠুভাবে অবাধভাবে নির্বাচন হোক। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।